আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশান্ত আজ আমরা এই গঙ্গুর থানা পান্নিপাটে রোহরা শরীফ গঙ্গুর থানা কমিটির ব্যবস্থা সাথে সাথে জগৎবল্লভপুর থানা কমিটির ব্যবস্থাপনায় আজকে যে বিষয়ে আমরা এসেছি আপনারা সকলে অবগত হয়েছেন। আপনাদের এই এলাকায় আমার ভারতবর্ষের একজন নাগরিক, পশ্চিম বাংলার একজন সন্তান মায়ের পার্থ চক্রবর্তী, তাকে খুব মানে ভাষাতে বোঝানো যাবে না এমন জঘন্য ভাবে শুধু মার্ডার নয়, তার উপরে মার্ডারের পরও যে অত্যাচার করেছে তাকে ছোট ছোট পিস পিস করে বিভিন্ন জায়গায় কেটে ফেলেছে, যেমন আপনারা সবাই জানেন। এই বিষয়ে আজকে একটা ধিক্কার প্রতিবাদ, সাথে সাথে যাতে আমাদের দেশবাসী, আমাদের ভাই, দেশের ভাই পার্থ চক্রবর্তী সুস্থ বিচার পায় এবং তার পরিবার সুস্থ বিচার পায় এবং তার পরিবারে যে উপযুক্ত একজনকে একটা সুব্যবস্থা যাতে ভবিষ্যৎ দিকটা আটকে যায়, এই বিষয়ে আমাদের আজকে আন্দোলন। কিছু কথা বলার আগে আমি সবার বেশি লক্ষ্য করে একটা কথা বলব, অনেক মানুষ হয়তো ভাবতে পারে এটা কি ব্যাপার, যেটা আমার আগে আমার ভাই এই হাইকোর্টের অ্যাডভোকেট সরকারি টিভি এবং আরেকজন আছে আমার ভাই, ইনি হাইকোর্টের অ্যাডভোকেট, আমার এই ভাই যে কথা বলেছিল এবং এই দুজন মানুষ যিনি সংগঠনের জন্য আইনের ব্যাপারে খুবই ছুটোছুটি করে, সংগঠনটাকে নিজের মনে করে কাজ করে এবং আমি উভয়কে খুবই আন্তরিক ভালোবাসি এবং আমি দোয়াও করি। যে কথা বলছিল যে হয়তো ভাবছেন কি, গতকাল আমার কাছে একটা ফোন এসেছিল, যে ফোনটা একজন খুব বড় অফিসারের ফোন, আমি এতটুকু শুধু বলছি সেন্ট্রাল একটা বড় অফিসার। শুনলাম পিজারে আপনি নাকি গঙ্গুর থানাতে পার্থ চক্রবর্তী হয়ে একটা প্রতিবাদ সভার ইনভিটেশন দিতে যাচ্ছে, এটা কি ব্যাপার? আমি তখন বললাম যে আপনি কি ভাবছেন, না কথাটা যে আপনি ভাবছেন যে আমি একজন মুসলমান সে একজন হিন্দু ধর্মে এসব ভাবছেন তো নাকি, বলছে না সেরকম নাকি। দেখুন আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি, এখন আপনারা ভাবেন আমার ইসলাম ভাবিয়েছে লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আমি সেই বড় অফিসারকে বললাম
যে দেখুন আপনি কি ভাবছেন জানি না, তবে একটা কথা আপনাকে শুনিয়ে রাখি, সেটা হলো এটাই যে একটা সময়ে এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল একটা ঘোড়ার ব্যাপার নিয়ে। সে ছিল মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, আর তার সাথে ছিল একজন গায়ে মুসলমান। আপনাদের হচ্ছে শিক্ষার জন্য বলেছি, একটু ডাক্তার করে ধরে রাখতে হবে যাতে আমার কান না হয়। আপনাদের পরিচয় হয় না তো, এটাও জেনে রাখবেন এই যে সংগঠন, এই সংগঠন হলো তিনটে বিষয় নিয়ে। তার মধ্যে একটা বিষয় হলো মানব প্রেম, মুসলমান প্রেম নয়, মানব প্রেম। পার্থ চক্রবর্তী মানব ছিল না? ছিল না। সবাই বলল আমার সংগঠনে একটা রুল হলো মানব প্রেম, আমার সংগঠনে একটা রুল হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের পক্ষে আগিয়ে থাকা, এটা আমার সংগঠনের রুল। রাজ্যে আমি একটা কথা বলেছিলাম যেটা আপনার যখন আজকে বলছি, সেটা হলো এটা যে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এখানে যত প্রশাসনে সরকারি ডিপার্টমেন্টের মানুষ আছে, আইনি ডিপার্টমেন্টের মানুষ আছে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, কাজ করুন, দণ্ডে কিন্তু আমার আওয়াজের দিকে একটু রাখুন। আমাদের মনে তো লন্ডে আসিবার হে আন্দোলন, এ আন্দোলনের
একটা অবাক হয়ে আর একদিকে ভাবি যেখানে শিক্ষা নাই, মানবতা নাই, সেখানে এটা হওয়াটাও স্বাভাবিক, অন্যায়কারী সাপোর্ট করা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার মঞ্চে বড় দুঃখের সাথে বলতে আসছে, হয়তো কিছু মানুষ ভাবতে পারে ভাই জান আপনি ভুলে গেছেন, সে আপনার জন্য মন্দার লোকের কথা, আমাদের আপনার জন্য ভাই হত্যা করেছিল, যে ব্যক্তি হত্যা করেছে সে কোন ধরনের আপনারা সবাই জানেন, কে তাদের কথা ছিল সব আপনারা জানেন, কিন্তু সেই জানে হত্যাকারীকে সাপোর্ট করেছিল। আর আপনি কি করতে সারে এসেছেন ভাই? অন্ধকার সমাজ থেকে বাঁচাবার জন্য আপনাদের কাছে এসেছি, কে জানে না কি করছে ওটা আব্বাস সিদ্দিকি জানার দেখার প্রশ্ন মনে করে না। আব্বাস সিদ্দিকি মনে করে কোরআন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছে আর করতে বলেছে এটা জানা আর জানার প্রয়োজন মনে করি, ঠিক না ভাই? তো আমাকে যখন আইবি পিছানটা পছন্দ হলো না হযরত ওমর ফারুকের কাছে গেল, ভাই ফারুক একটা পিছান নিয়ে এসছে আপনার কাছে, কি নেই খোলাটা আমার গায়ে মুসলমান বলছে আমার। হযরত ওমর ফারুক তো খুলে গিয়ে জানতে চাইলে তুমি এর আগে কোন বিচার করতে গিয়েছিলে? আরে বলো না গিয়েছিলাম নবী মুহাম্মদ সাল্লামের কাছে, নবী তো বিচারটা আমার দিকে দেবে, আমি মুসলমান, নবী মুসলমানদের বিচারটা আমার দিকে দেবে, আমার দিকে না দিয়ে বিচারটা দিয়েছে গায়ে মুসলমান দিকে। হযরত ওমর ফারুক বললেন বেশ বাদ করো, একে আঘাত করো, কারণ এটা জাহিলিয়াতের যুগে হয়, ইসলামে ন্যায় ন্যায় হয়, অন্যায় অন্যায় হয়, এরই না বলে ইসলাম চলে বলো কথা বুঝে আসছে না? অনেক জায়গায় দেখা যায়
সে বাইরে খুলছে, তার চেয়ে একটা গরিব ছেলেকে পয়সা ডিপোজিট করে দেওয়া হয়। সমাজ পরিণত হয় তাহলে ভালো ভালো মানুষ সমাজের মধ্যে মারা